প্রিয়দর্শী তখন ভীষণ গুরুত্ব দিয়ে অবিদা পারভিনের একটা সিডি খুঁজছিল ওকে শোনাবে বলে। প্রিয়দর্শী ছেলেটা একেবারে পাগল, সবকিছুই পারে, বুদ্ধি কম নেই, তবু পড়াশোনাটা মন দিয়ে করবে। গানের গলা আছে, সুরের গান আছে, গিটার বাজাতে পারে, যারা শোনে তারা বলে ওর হাতে যাকে বলে তার আছে। কিন্তু না, ও সেটাও সিরিয়াসলি করবে না। যখন ছবি আঁকে সেই ছবি অনেকেরই পছন্দ হয় না বটে, কিন্তু কেউ কেউ বলেন একেবারে অন্যরকম। চিত্রকর যাই বলছেন না কেন, ভাষাটা তার নিজস্ব, ছবিটাও কিন্তু সে সিরিয়াসলি আঁকবে না। তাকে কিছু বলা হলে সে বলবে নিজের যা আছে সবকিছু বের করে দিয়ে ফ্যাল ফ্যাল করে ঘুরে বেড়ানোর মান্দামি নেই। আমার আইকিউ যা আছে আমি তার চেয়ে খরচা করবো একটু কম, আমি যত ভালো আঁকতে পারতাম তার চেয়ে একটু কম ভালো আঁকবো, চেষ্টা করলে যা বাজাতে পারতাম তার চেয়ে একটু কম ভালো বাজাবো, যতটা জ্ঞানী হওয়ার কথা আমার ছিল আমি না হয় তার চেয়ে একটু কম হলাম। তাতে হয়েছেটা কি? ক্ষতি বৃদ্ধি এতে কারোর কিছু নেই, শুধু আমাকে সারা জীবন দৌড়ে বেড়াতে হবে না, সকলেই দৌড়াচ্ছে আমি দৌড়ব, ব্যাস। তা না হয় হল, সে না হয় দৌড়বে, তা দৌড়ানোর দরকার বলতে যা বোঝায় তা তার বিশেষ নিয়ে। তার বাবা মা দুজনেই সরকারি চাকুরে, তারা একমাত্র ছেলের জন্য যা রেখে যাবেন, খুব টাকা পয়সা না ওড়ালে এক জীবন হেসে খেলেই কেটে যাবে তার, বিয়ে করার ইচ্ছে তার নেই আর টাকা পয়সা বিশেষ ওড়ায় না। মাঝে মাঝে সে হুট করে অনেক বইপত্র বা গান সিনেমা ইত্যাদি কিনে ফেলে ঠিকই, কিন্তু এবাদে টাকা ওড়ানোর পদভ্যাস তার নেই। নিজের জন্য নিত্য নতুন খেলা বের করে, সেই খেলাতেই মেতে কাটায় কিছুদিন, তারপর হয়তো আবার সেই খেলা ভেঙে চলে যায় অন্য কোনো খেলায়। তার এই উড়নচণ্ডী স্বভাবের সঙ্গে তার বন্ধু বান্ধবেরা প্রত্যেকেই কম বেশি পরিচিত। বর্তমানে কিছুদিন তাই যখন সে দেখতে পাওয়া এক অদ্ভুত বাজনার কথা বলে, তখন কেউই সেই গল্পে খুব একটা বিচলিত হয় না। সম্রাজ ছাড়া প্রিয়দর্শীর খুব কাছের বন্ধু কিন্তু সম্রাজ নয়, একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে তারা, তাদের আড্ডা মারার জায়গাটা এক, ফলে সম্রাজের যখন কানে আসে বেশ পরিচিত এই ছেলেটি একটা অদ্ভুত গল্প বলছে, সে তখন আকৃষ্ট হয় এবং গল্পটা ভালো করে শোনে। প্রিয়দর্শী বলছিল, আনবিলিভেবল, ভাবতেই পারবি না, আমি রাসবিহারিতে দাঁড়িয়ে আছি, রাত তখন ধর আড়াইটে, এত রাতে তুই রাসবিহারিতে কি করছিস? প্রশ্ন করে একজন। অত জানার তো দরকার কি, ছিলাম ব্যাস এইটুকু, কিচ্ছু নেই কোথাও, বুঝলি তো, চারিদিক ঝকঝক করছে আলো, বোঝাই যাচ্ছে না রাত, আমি ঢাকুরিয়া ফিরব বাড়িতে, ভাবলাম হেঁটেই ফিরি, আর যদি হেঁটেই ফিরতে হয় তাহলে সাধারণ অ্যাভিনিউ দিয়ে হাঁটাই ভালো, লেকের পাশ দিয়ে এত রাতে হাঁটতে হাঁটতে যাবো, আমার ভাবতে কিরকম রোমাঞ্চ, যা ভাবা তাই কাজ। আমি হাঁটতে শুরু করলাম রাসবিহারি মোড় থেকে টালিগঞ্জ থানার দিকে, রাস্তার পুলিশগুলো ওই মোড়ের ঘুমটিগুলোর ভেতরে ঢুকে ঘুমোচ্ছে, একটা কুকুর পর্যন্ত নেই, আমার বেশ গা ছমছম করতে লাগলো, বুঝলি তো। তারপর ঢুকে পড়লাম সাদান অ্যাভিনিউ, ঢুকেই মনে হলো ভুল করেছি, আলোগুলো যেন এখানে অনেক কম জোরালো, চারপাশ থেকে অন্ধকার এসে মিশে যাচ্ছে তাদের মধ্যে, আর ফুটপাথগুলো তো অনেক পুরনো, আর তার পাশেই লেকের নানান রকম শব্দ, আমার একটু ভয়ই করতে লাগলো, বুঝলি। ভাবলাম অ্যাডভেঞ্চার করতে গিয়ে নিজেই নিজেরটা মেরে দিলাম, কিচ্ছু করার নেই, আর কি অদ্ভুত মায়া মায়া হলুদ একটা জগতের ভেতর ঢুকে পড়েছি মনে হচ্ছিল। এইখান দিয়ে হাঁটতে হাঁটতে একদিন একটা মেয়ে আমাকে বলেছিল, জানিস তো আজ থেকে 50 বছর আগে এই রাস্তাটা নাকি সন্ধ্যাবেলা থেকে সরোদ সেতার ভায়োলিন বিভিন্ন বাদ্যযন্ত্রের শব্দে ভরে থাকত। আমি জিজ্ঞেস করেছিলাম কেন, সে বলেছিল কোনো বিশেষ কারণ নেই, তখন কোনো কারণে কলকাতায় ওসব বাজনা যারা বাজাতেন তারা নাকি অজান্তেই যুক্তি না করেই বাসা নিয়েছিলেন ওই রাস্তাটা ধরে, বিনা কারণেই রাস্তাটা ভরে গিয়েছিল সুরে। মেয়েটার কথা ভাবতে ভাবতে আমি হাঁটছিলাম, অনেক দূর চলে এসেছি আর একটু হাঁটলেই গোল পার্কের মোড়, আর ঠিক সেই সময় একটা জায়গা পড়লো বেশ অন্ধকার মতো, পাশের ল্যাম্পপোস্টটা জ্বলছে না, আর হঠাৎ আমি স্পষ্ট দেখলাম সামনে থামের আড়ালটায় একটা মানুষের দেহ লুকিয়ে পড়ল, আমার বুকটা ভাবতে পারবি না ঝ্যাঁত করে উঠল, হাড় চমকে চলে এলো গলার কাছে, নির্ঘাত আমি যখন থামটা ক্রস করব তখন আমায় পেছন থেকে ছুরি মেরে দেবে বা গলার কাছে ছুরি ফুরি ধরে যা
কাছে কেড়ে নেবে, চিন্তাই করবে। হঠাৎ আমার মনে হল লোকটা যদি আমার মুখটা দেখে তাহলে আমাকে আর নাও মারতে পারে। কেন মনে হলো আমি জানি না, জানিস? আমি সেই মুহূর্তে সিদ্ধান্ত নিলাম, আমি যেন কিছু দেখতে পাইনি এইভাবে এগিয়ে না গিয়ে থামের আড়ালে লোকটার মুখোমুখি দাঁড়াব। তাই করলাম। আস্তে আস্তে সেই ছায়া ঘেরা থামটার পিছনে গিয়ে মুখ বাড়ালাম আর চমকে গেলাম। দেখলাম একটি মেয়ে দাঁড়িয়ে আছে, অত্যধিক উগ্রতা সাজ পোশাক, বিদেশি। মেয়েটি ফর্সা, মাথার চুল চুড়ো করে বাঁধা, পায়ে হাই হিল বুট, তাকে দেখতেও বিদেশিদের মতো। সে সোজা চোখ তুলে আমার দিকে তাকালো, তারপরে ডান হাতটা যখন তুললো দেখলাম সেখানে একটা লম্বা সিগারেট। সেটা লম্বা টান দিল সেই সিগারেটে, ধোঁয়া ছাড়লো। আর সেই ধোঁয়ার ভেতর দিয়ে আতঙ্কিত হয়ে আমি দেখলাম মেয়েটা ডান হাতের আঙুলগুলো জীবন বিজ্ঞানে পড়নি
ব্যাং বা হাঁসের পা একরকম হয় লিপ্ত পথ। মানুষেরও মাঝে মাঝে কখনো কখনো কারোর হাতের আঙুলগুলো পাতলা চামড়া দিয়ে জোড়া থাকতে দেখা গেছে, মানে সেটা খুব রেয়ার নয়, মাঝে মাঝে এই ডিসঅর্ডারটা দেখা যায়। কিন্তু বলছো, হ্যাঁ তাহলে তো আর ভয় পাওয়ার কিছুই নেই, মার দিয়া কেল্লা। আর তোমায় সত্যি থ্যাংক ইউ নিজে এসে আমায় একটা বাস্তবিক বিশ্লেষণ বাতলে দেওয়ার জন্য। সোমরাজ মৃদু হাসে, এসে বলে শুধু স্বপ্ন থ্যাংক ইউতে তো ছিঁড়ে ভিজবে না ভাই। আরে তাই বলো, কিছু খাবে? কি খাবে বলো, চা কফি? না না ওসব কিছু নয়, আমি শুধু তোমার কাছে একটাই জিনিস চাই, এই যে আমি তোমার এই উপকারটা করলাম তার বদলে আমি চাই তুমি আমাকে ওই বাজনাটা একবার দেখতে দাও। বাজনাটা? ও আচ্ছা, সেই বাজনাটার কথা বলছো? ওটা তো আমি ওখানেই রেখে এসেছি পথে। সোমরাজ হাসে বলে, কিছু কিছু মানুষ মিথ্যে কথাটা একদমই ভালো বলতে পারে না প্রিয়দর্শী, তুমি সেরকমই একজন। তুমি বাজনাটা ফেলে আসা ছেলে নও, এ আমি কাল গিয়ে বুঝেছি। তুমি ওটা নিয়ে চলে এসেছিলে, এখন ওটা তোমার বাড়িতে আছে, আমি শুধু একবার ওটা দেখতে চাইছি। কিন্তু ওটা দেখে তুমি কি করবে? তুমি কি বাজাও? না, সোমরাজ বাজায় না। সোমরাজ এখন গবেষণা করছে এই বিশ্ববিদ্যালয়ে। তার গবেষণার বিষয়টা অদ্ভুত, ভাষা নিয়ে তার গবেষণা, আবার সেখানে সুরও জড়িয়ে রয়েছে নিজের মতো করে। ভারতবর্ষের নিজস্ব এই যে বিশাল বাদ্যযন্ত্রের সম্ভার, প্রথমত তার একটা তালিকা প্রস্তুত করে ফেলতে চায় সে, আর তারপর সে সেই তালিকা ধরে সংগ্রহ করতে চায় সেই বাদ্যযন্ত্র তৈরির পিছনের গল্পগুলো। প্রতিটি বাজনার উদ্ভাবনের একটি নিজস্ব গল্প রয়েছে, তা যেন সেই বাজনার সুরের ধারাটিকে বেঁধে দেয়, ভাবটিকে নির্দিষ্ট করে দেয়। আর দেখেছে সোমরাজ, বেশিরভাগ তারের বাজনার সঙ্গে জুড়ে থাকে সুখের ভাবটি। কিছুদিন আগে মেদিনীপুরের একটা গ্রামে গিয়ে একটা তারের বাজনা দেখেছে সে, আর একটা গল্প শুনেছে, সেটা এই প্রসঙ্গে বলা যেতে পারে। এই বাজনাটি যিনি তৈরি করেছিলেন, তিনি একদিন বনের মধ্যে দিয়ে যেতে যেতে দেখেছিলেন এক বানর দম্পতি একটা গাছের ডালে বসে আছে পাশাপাশি। দেখে তার খুব আনন্দ হয় ওদের ভালোবাসা দেখে, কিন্তু সেই মুহূর্তেই আকাশ কালো করে আসে এবং তার চোখের সামনে বাজ পড়ে বানরগুলি ঝলসে যায়। অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে তিনি বাড়ি ফেরেন। কিছুদিন পর তিনি আবার ওই জঙ্গলে বেড়াতে যান। আজ আকাশ পরিষ্কার, মৃদু মন্দ হাওয়া দিচ্ছে, তবু তার মনটা খারাপ হয়ে থাকে। আর সেই মন খারাপ নিয়ে বনের মধ্যে বেড়াতে বেড়াতে তিনি হঠাৎ শুনতে পান একটি মিষ্টি সুর। কোনো বাজনার শব্দ কি? সেই শব্দের খোঁজে উদ্ভ্রান্ত হয়ে ঘুরতে ঘুরতে তিনি দেখেন সেই যে সেই গাছটি যেখানে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বানর দুটি মারা গিয়েছিল, সেই গাছে বানর দুটির ছাল শুকিয়ে ডালে ডালে লেগে টান টান হয়ে গাছটি যেন পরিণত হয়েছে একটি তারের বাজনায়। বানর দুটির চামড়া কাজ করছে দুটি তারের, হাওয়া দিচ্ছে, আর সেই তার কেঁপে উঠছে, আর জন্ম হচ্ছে সুরের। এই দেখে তিনি অবাক হন, মুগ্ধ হন, এবং বাড়ি এসে কাঠ আর তার দিয়ে এমন একটি বাজনা তৈরি করেন যা ঠিক ওই গাছটির মতো দেখতে। অসাধারণ গল্পটা, বলে ওঠে প্রিয়দর্শী। সোমরাজ তার বিছানায় বসে বাজনাটার গায়ে হাত বোলাতে বোলাতে তাকে গল্পটা শোনাচ্ছিল। প্রশংসার জবাবে সে বলে, হয়তো এই বাজনাটার পেছনে এরকমই অদ্ভুত কোনো গল্প রয়েছে, কে জানে, কি বলো? প্রিয়দর্শী বলে, হ্যাঁ সেই গল্পটার ভেতরে আমরা হয়তো ঢুকে পড়েছি ইতিমধ্যে। তার কথার জবাব না দিয়ে বাজনাটাকে আবার ভালো করে দেখতে শুরু করে সোমরাজ। প্রিয়দর্শী ভুল কিছু বলেনি, কিছুটা গিটারের মতন দেখতে, কিন্তু তার চেয়েও বাজনাটার বেশি মিল দোতারার সঙ্গে। খোলটা দোতারার মতোই কিন্তু আরো বড়, আরো গভীর সুন্দর। খোল থেকে বেরিয়ে তারগুলো সোজা উঠে গেছে গিটারের মতোই, কিন্তু একদম ধরার জায়গায়, যেন যন্ত্রটির ঘাড়ের কাছটিতে হঠাৎই সে সোজা তারগুলি বেঁকে গেছে এক অদ্ভুত ভঙ্গিতে, যেন মনে হচ্ছে কারোর ঘাড় বেঁকে ঝুলে পড়েছে। আর সেই ঝুলে পড়া শেষ প্রান্ত যেন শেষ হয়েছে কোনো হাতের পাঁচটি আঙুলের মতো, সেই আঙুলগুলির মাঝখানটা জোড়া। সেই মেয়েটির আঙুলগুলির মতো না, যার সঙ্গে প্রিয়দর্শী দেখা হয়েছিল?
কিছুই বুঝতে পারে না সম্রাজ। এত বড় মিলটা কি প্রিয়দর্শী দেখেও দেখেনি? বাইরে যাচ্ছে ইচ্ছে করে, সে কিচ্ছু বলে না, শুধু বলে আমি এর কয়টা ছবি তুলে নিয়ে যাই বুঝলে। যদি কিছু ইনফরমেশন আমি পাই এই ধরনের যন্ত্রের নাম ধাম ইত্যাদি বিষয়ে আমি তোমাকে জানাব। পকেটের মোবাইল বের করে চকিতে কিছু ছবি তুলে নেয় বাজনাটার। তাকে ছবি তুলতে দিয়ে প্রিয়দর্শী বলে, বাজনাটা তো শুধু দেখাই হলো, শোনা হবে না? জিজ্ঞাসু দৃষ্টিতে তার দিকে তাকায় সম্রাজ। প্রিয়দর্শী বাজনাটা কোলে তুলে নেয়, বিছানার উপর বসে নির্দিষ্ট ভঙ্গিতে শির দ্বারা সোজা করে সে চোখ বুঝে। তার আঙুলগুলো ক্রমশ চলাচল করতে শুরু করে তারগুলির উপরে। মহিমায় একটি সুর উঠে আসে। সম্রাজ দেখে মনেই হচ্ছে না প্রিয়দর্শী কয়েকদিন আগে এই বাজনাটা কুড়িয়ে পেয়েছে, বড় মনে হচ্ছে ছোটবেলা থেকে এই বাজনাটিকে বাজানোর জন্যই সে বিশেষভাবে প্রশিক্ষণ প্রাপ্ত, অথবা তার শিক্ষা শুরু হয়েছিল তার অজান্তেই বহু বহুদিন আগে কোন এক বহু প্রাচীন ঘরানার অংশ। সে সুর ক্রমশ নিজের মায়া ছড়ায়। কি বাজাচ্ছে প্রিয়দর্শী? কোন রাগ? চিনতে পারে না, শুধু বোঝে তার হৃদয় যেন দুঃখের উৎস মুখ খুলে গেছে। প্রতিটি দৃশ্য, প্রতিটি মানুষ, প্রতিটি ঘটনার জন্য অপার মায়ায় ভিজে যাচ্ছে তার মন, তার দুই চোখও ভিজে আসে। এক সময় বাজনা শেষ হয়, সে প্রিয়দর্শীর কাছ থেকে বিদায় নিয়ে তার বাড়ি থেকে বেরিয়ে পড়ে। এদিকে প্রিয়দর্শী কিছুতেই ছেড়ে থাকতে পারে না বাজনাটা, কেন কে জানে সে বাজাতেই থাকে, বাজাতেই থাকে। সুরের ভেতর দিয়ে মনে হয় কে বেশ তাকে ডাকছে। আজ রবিবার দুপুরের দিকে সম্রাজ তার বাড়ি এসেছিল। ক্রমশ দুপুর গড়িয়ে বিকেল হয়, সন্ধে হয়, শহরের বুকে বাসা বাঁধে দীর্ঘ ঘন ছায়া, আর প্রিয়দর্শী কারো সঙ্গে কথা বলতে পারে না, চুপ করে বসে থাকে। রাত 9টার দিকে এসে রাতের খাবার খেয়ে নেয়, মা বাবাকে বলে এক বন্ধুর বাড়িতে যাচ্ছে প্র্যাকটিস করতে। এটা নতুন কোনো কথা নয়, মাঝে মাঝেই তার বিভিন্ন পরিচিতের বাড়িতে আগে সে গেছে গানের আড্ডায়। প্রিয়দর্শী বেরিয়ে পড়ে, তার পিঠে ব্যাগ গিটারের, সেখানে গিটার নেই বরং সযত্নে রাখা এই নাম না জানা বাজনাটি। কলকাতার পথে পথে উদ্দেশ্যহীনের মতো ঘুরে বেড়ায় প্রিয়দর্শী। ঢাকুরিয়ায় তার বাড়ি, সেখান থেকে সে প্রথমে যায় তার বিশ্ববিদ্যালয়ে। রাত 10টাও সেখানে সরগরম, কিন্তু সকলেরই বাড়ি আছে, রাতে থাকার জায়গা খোঁজা আছে, খাওয়া দাওয়া আছে। রাত 12টা নাগাদ বিশ্ববিদ্যালয় চত্বর ফাঁকা হয়ে যায়। একা একা মাঠের একদম ভেতরে বসে যন্ত্রটা বের করে নাড়ে চাড়ে সে বাজায়। কেউ শুনতে পায় না, গার্ডরা এত রাতে এখানে কেউ নেই, সবাই গেটের কাছে। আবার ছড়িয়ে পড়ে সেই সর্বপ্লাবী শোকের, বেদনার, দুঃখের সুর। কুকুরগুলিও আর ডাকে না, চুপ করে যায় তারাও। আর রাত 1টার দিকে প্রিয়দর্শী বাজনাটাকে আবার ব্যাগে পুরে ব্যাগটা কাঁধে নেয়, উঠে পড়ে মাঠ থেকে, হাঁটা লাগায় গেটের দিকে। বিশ্ববিদ্যালয়ের কোন গেটটা সারা রাত খোলা থাকে সেটা প্রিয়দর্শী ভালো মতোই জানে। সেই গেটটা দিয়ে বেরিয়ে হেঁটে চলে সে, রাস্তায় নেমে পড়ে ফুটপাত ছেড়ে। সে কিন্তু উদ্দেশ্যহীনের মতো হাঁটছে না, তার নিজের কাছে তার গন্তব্য অত্যন্ত স্পষ্ট। ঠিক 2:30 নাগাদ দেখা যায় একটি ছায়া মূর্তি কাঁধে গিটারের ব্যাগ নিয়ে গোলপার্কের মোড় থেকে লেকের পাশের রাস্তাটিতে ঢুকে গেল। রাস্তায় দাঁড়ানো ট্রাফিক সার্জেন্ট খেয়াল করলো তাকে, কিন্তু কিছু বলল না। কেউ কিছু বললেও তার শোনার মতো অবস্থা এখন প্রিয়দর্শী নেই। তাকে কোনোভাবে আর একবার দেখা করতেই হবে ওই মেয়েটির সঙ্গে। সম্রাট যথেষ্ট ঠিকঠাক একটা ব্যাখ্যা দিয়েছে, সেটা যদি সত্যি হয় তাহলে তো মেয়েটির সঙ্গে দেখা করাটা কোনো সমস্যাই নয়, ভাবে প্রিয়দর্শী। আর ভাবে মেয়েটিকে সে জিজ্ঞাসা করবে সে জানে কিনা এই বাজনাটার ব্যাপারে। যদি কেউ দাবি করে এটা তার, মেয়েটির পরিচিত কেউ, সে কি ফেরত দেবে বাজনাটা? হয়তো দেবে, কিংবা হয়তো দেবে না। তবে সে নিশ্চয়ই বাজাতেও জানে, তার কাছ থেকে আরো ভালো করে বাজানোর কায়দাটাও শিখে নেওয়া যাবে। আজ পর্যন্ত সকলেই তাকে বলেছে সে বড় অস্থির মস্তিষ্ক, একটা কাজকে সে ধরে রাখতে জানে না, বারবার ছিটকে ছিটকে পালিয়ে বেড়ায়। কিন্তু এটা কেউ বোঝে না, সে যা করে সবই করে শেখার জন্য।
একটা কাজে সবটুকু যখন সে জেনে গেছে মানে প্রায় সবটুকু, আর সে যখন নতুন কিছু পাচ্ছে না সেই কাজটায়, তখন কাজটা চালিয়ে যেতে সে পারে না। তার ভেবে আনন্দ হয়তো বাজনাটা ফিরিয়ে দিতে হলেও বাজাতে শিখতে পারবে সে। সে হাঁটতে থাকে সেই অন্ধকার অঞ্চলটির দিকে। আজকেও সেদিনের মতনই একটি রাত, চারিদিক নিস্তব্ধ। মাঝে মধ্যে অবশ্য পাশের রাস্তা কাঁপিয়ে বিভিন্ন গাড়ি চলে যাচ্ছে, লেকের দিক থেকে ঠান্ডা হাওয়া ভেসে আসছে। ক্রমশ সেই জায়গাটার কাছাকাছি চলে আসে প্রিয়দর্শী। তার মনে হয় সে যেন একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ঢুকে পড়েছে। তার গলা শুকিয়ে যায়, গায়ে কাঁটা দেয়, আর সে প্রায় অবশ হয়ে পড়ে উঠতে চলায়। যখন সে দেখে সেই পিলারটি ধরে আগের দিনের মতোই আজকেও দাঁড়িয়ে রয়েছে সেই মেয়েটি। আজ তার সর্বাঙ্গে লাল রং চকমক করছে, মাথায় একটা লাল টুপি। মেয়েটি আজকেও তার ডান হাতে ধরে সিগারেটটি টানছে। প্রিয়দর্শী ভালো করে নজর করে দেখে, মেয়েটির পাঁচটি আঙুলি পাতলা চামড়া দিয়ে জোড়া। কিন্তু আজ সে ভয় পায় না, সম্রাজের কথা মনে পড়ে যায় তার। সে মেয়েটির দিকে তাকিয়ে একটু হাসে। মেয়েটি তার দিকে স্থির দৃষ্টিতে তাকায়, সেখানে কোনো হাসি নেই। তারপর তীব্র রিনরিনে ভাঙা গলায় ফিরিঙ্গি উচ্চারণে সে প্রিয়দর্শীকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করে, সে কোনো কথা বলতে চায় কিনা। প্রিয়দর্শী সম্মতি সূচক মাথা নাড়ে। মেয়েটি প্রিয়দর্শীকে তার সঙ্গে সঙ্গে আসার ইশারা করে, তারপর পাশের গলিতে ঢুকে যায়। মেয়েটির পিছন পিছন বেশ কিছু অচেনা গলি, অচেনা ঘুমন্ত রাস্তা পেরিয়ে প্রিয়দর্শী একটি বাড়ির সামনে গিয়ে দাঁড়ায়। মেয়েটি তাকে সঙ্গে নিয়ে উঠে যায় সেই বাড়ির দোতলায়, একটি ঘরে ঢুকে। দেখলেই বোঝা যায় সেই ঘরটিতে মেয়েটি একাই থাকে। স্তূপাকৃতি জামা কাপড় ছড়িয়ে রয়েছে এদিক ওদিক, সিগারেটে ছাইয়ে প্যাকেটে মেঝে ভর্তি। কিছু মদের বোতল গড়াগড়ি খাচ্ছে বিছানার তলায়। মেয়েটি গটগট করে ঢুকে বিছানায় বসে পড়ে, প্রিয়দর্শীকে আসতে বলে। প্রিয়দর্শী কথা শুনে সে মেয়েটির একমাত্র চেয়ারের সামনে গিয়ে দাঁড়ায়। সেখানেও জামা কাপড় বই খাতা ভর্তি। সে সেগুলো কোথায় রাখবে ভেবে পায় না। মেয়েটি তাকে সেগুলো মেঝেতে রাখতে বলে। সে সেগুলো মেঝেতে নামিয়ে রেখে বসে। মেয়েটি তার বিছানায় আধশোয়া হয়ে বসে, তার সেই জোড়া আঙুলের ফাঁকে আরেকটা সিগারেট ধরায়। প্রিয়দর্শীকে যেন আদেশ করে, সোনা। প্রিয়দর্শী সম্মোহিতের মতো তার বাজনাটি বের করে আনে গায়ে থেকে, কোলের উপর সেটিকে রাখে নির্দিষ্ট ভঙ্গিতে। তার আঙুলগুলো একবার খেলে যায় তারগুলির উপর, সে চোখ বন্ধ করে। আর তারপর সেই বাজনাটির তারগুলি যেন বা আঁকড়ে ধরে তার হাতগুলিকে, যন্ত্রটির বাঁকা ঘাটটিকে ছুঁয়ে থাকে সে। আর আবার সেই সুর ছড়িয়ে পড়ে, শোকের সুর। কিছু বাজনা হাসে, কিছু বাজনা কাঁদে। এই বাজনাটি কাঁদে, শুধুই কাঁদে, শুধু কেঁদে যায়। প্রিয়দর্শী এই মেয়েটির সামনে বসে বাজনাটিকে কাঁদিয়েই চলে। তারপর একসময় নিজের নিয়মে সুর শেষ হয়। প্রিয়দর্শী মুখ তুলে মেয়েটির দিকে তাকায়, দেখে মেয়েটি সিগারেট নিভে গেছে, আর মেয়েটি ঝরঝর করে কাঁদছে। তার টানা কাজল চোখ ঘেঁটে গিয়ে তার চোখের চারিদিকে মেঘ করে আছে মনে হয়। মেয়েটি বলে, চলে যাও, আমি তোমাকে ভালোবাসি না। আর আশ্চর্য কায়দায় নিজের ডান হাত গোলায় তার নিজের চোখে। দুটি চোখ অদ্ভুত ভাবে ডান হাতের আঙুলগুলির মাঝের পাতলা চামড়াটি মুছে দেয়। সে তারপর হাতটি বাড়িয়ে ধরে প্রিয়দর্শীর সামনে। প্রিয়দর্শী সেই হাতটি ছোঁয়ে দেখে আঙুলগুলো নরম গোলাপি, আর তাদের জুড়ে রাখা চামড়াটিতে ফোঁটা ফোঁটা অশ্রু লেগে আছে, কিছু কালো দাগ কাজলের। আর তাদের মাঝখান দিয়ে পাতলা চামড়াটিতে শিরা ধমনীগুলি স্পষ্ট লাল হয়ে ফুটে আছে। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে কি এক আশ্চর্য ঝোঁকে সেই হাতটিতে মুখ নামিয়ে ঠোঁট ছোঁয়ায় প্রিয়দর্শী, আর অদ্ভুত এক সামুদ্রিক গন্ধ তার নাকে এসে ঢোকে। মেয়েটি হাতটি টেনে নেয়। সে বলে, চলে যাও, চলে যাও, তুমি, আমি তোমাকে ভালোবাসি না। প্রিয়দর্শী বুঝতে পারে মেয়েটি সত্যি কথা বলছে। তার চলে যাওয়া ছাড়া আর অন্য কোনো উপায় নেই।
তার মনে হয় সে কেঁদে ফেলবে, সে কেঁদে ফেলে। নীরবে কাঁদতে কাঁদতে সে বাজনাটা তার ব্যাগে ঢোকায়, ব্যাগটা দেয় কাঁধে, চেয়ার থেকে উঠে বেরিয়ে যায়, একবারও পিছন ফিরে তাকায় না। বারবার তার মনে হয় মেয়েটি বোধ হয় তাকে পিছু ডাকবে, কিন্তু মেয়েটি ডাকে না। কি করে ডাকবে? মেয়েটিকে তার নাম জানে, অবশ্যই জানে না, যেরকম সেও জানে না মেয়েটির নাম। ঘরটি দোতলায়, সিঁড়ি দিয়ে নামতে নামতে প্রিয়দর্শী দেখে তার পাশে সিঁড়ি ধরে আস্তে আস্তে কষ্ট করে উঠে যাচ্ছে কোট প্যান্ট পরা একটা লোক। তার চোখে একটা মোটা ফ্রেমের কালো চশমা। ও কি অন্ধ? প্রিয়দর্শীর বাড়ি থেকে চলে আসার পর বারবারই তার মাথায় ঘুরেছে প্রিয়দর্শীর বাজনাটা, আর কানের মধ্যে খেলা করেছে সেই বাজনাটার অদ্ভুত সুরটা যেটা প্রিয়দর্শী বাজাচ্ছে। বারবার ছবিটা দেখতে দেখতে সে ঠিক করে আগামীকালই ন্যাশনাল লাইব্রেরি গিয়ে একটু রিসার্চ করবে। একদিনেই কিছু পাওয়া খুব মুশকিল, তবু যদি কোথাও বর্ণনা পাওয়া যায়। ইন্টারনেট ঘেঁটে দেখে ফেলেছে সে, এই ধরনের জিনিস কোথাও নেই। যদি নামটা আবিষ্কার করতে পারে সে, কলকাতার ভাগ্যে আরো একটা বাজনার আবিষ্কারের খ্যাতি লাভ হবে। সেই জন্যই আজ সকাল থেকে এসে সে লাইব্রেরিতে মুখ গুঁজে পড়ে আছে, কিছুই পাচ্ছে না, কিছুই না। এমন কোনো বই নেই যেখানে বাজনাটার কথা লেখা আছে। অবশেষে ক্লান্ত হয়ে পড়েছিল সে, মাথাও ধরে গেছিল, তাই বসেছিল বহু পুরনো একটা অমৃত বাজার নিয়ে। এগুলো উল্টানোর মতো মজা সে আর কিছুতেই পায় না। এই কলকাতার অতীতের খবর, এই ভারতবর্ষের অতীতের একটি দিন তার চোখের সামনে ভেসে ওঠে সংবাদপত্রের উপর ভর করে। আর আজকে এরকমই তার স্বভাব অনুযায়ী অমৃত বাজারটা খুঁটিয়ে পড়তে গিয়ে সে আবিষ্কার করল একটা খবর। খবরটির নাম অ্যানিস সং। সংবাদদাতা বেশ মজার মানুষ বোঝাই যায়। একটি আত্মহত্যার খবর, এক স্বল্প বিখ্যাত বাজিয়ের মৃত্যুর খবর, একবার চোখ বোলায় রিপোর্টার সোমরাজ। আচ্ছা, ইনি লেক রোডে একটি বাড়িতে থাকতেন, ইত্যাদি ইত্যাদি। না, ভদ্রলোক গুণী ছিলেন বলতে হবে, বিলেতেও ছিলেন অনেকদিন, আবার ইন্ডিয়ান ক্লাসিক্যালেও নাকি অনেক তালিম ছিল। একটি বাদ্যযন্ত্র তৈরি করেছিলেন, বুকটা ধক করে উঠেছিল সোমরাজের। একটি বাদ্যযন্ত্র তৈরি করেছিলেন, বাদ্য
বাদ্যযন্ত্রটির নাম রেখেছিলেন অ্যানি। কেন? না, তার বান্ধবীর নাম ছিল অ্যানি। ভদ্রলোক আত্মহত্যা করেছেন সেই বান্ধবী তাকে ছেড়ে চলে যাওয়ার পর, আর সেই জন্য এই রিপোর্টটির নাম রেখেছেন জনৈক সংবাদদাতা অ্যানিজ সং। নাইস রিপোর্টিং ভাবে সম্রাজ, কিন্তু ততক্ষণে সে আতি পাতি করে খুঁজে ফেলেছে পুরো রিপোর্টটা আরো একবার। না, বাজনাটা সম্বন্ধে আর কিচ্ছু লেখা নেই, দেখতে কেমন ছিল, কটা ছিল ইত্যাদি। পাতাটা উল্টেই দিচ্ছিল সে, কিন্তু তার আগে ছবিটায় চোখ পড়ে যায় তার। আরে, খবরটার সঙ্গে একটা ছবিও বেরিয়েছে দেখছি, এটাই সে দেখতে ভুলে যাচ্ছিল। ভাবা যায়, ছবিটি সাদা কালো এবং বেশ খারাপ প্রিন্ট, প্রায় কিছুই বোঝা যাচ্ছে না, কিন্তু তাও লক্ষ্য করলে বোঝা যায় সেটা একটা রোগা লোকের ছবি, যে গলায় দড়ি দিয়ে ঝুলে আছে তার ঘরের আংটা থেকে। তার খাটটা ভেঙে গিয়ে একদিকে বেঁকে গেছে। ছবিটা দেখে থক করে ওঠে সম্রাজের হৃৎপিণ্ড। আরে আরে, ঠিক একইভাবে তো বেঁকেছিল সেই বাজনাটার ঘাড়। সে মোবাইলটা বের করে দেখে আরেকবার, প্রিয়দর্শীর বাজনাটার ঘাড় ঠিক সেইভাবে বেঁকে আছে যেভাবে একজন গলায় দড়িয়ে দেওয়া মানুষের ঘাড় বেঁকে ঝুঁকে থাকে। অমৃত বাজারের ছবিটা আরো ভালো করে দেখে সে, লোকটার ছবি, লোকটার ঘরের মেঝের ছবি। ওটা কি, ছবির একদম কোণের দিকে ভালো করে দেখতে পায় না সে। সোজা কাগজটা নিয়ে সম্রাট চলে যায় আলোর তলায়, ম্যাগনিফাইং গ্লাস বের করে ধরে ছবিটার উপরে। ছবিটা বড় হয়ে যায় আর সে দেখতে পায় এই কি, মেঝের এক প্রান্তে খাটের পায়ার পাশে যেন প্রিয়দর্শীর বাজনাটারই মেকে যাওয়া খাটটা বেরিয়ে আছে। সেটি যেন একটি হাত, যার পাঁচটা আঙুল চামড়া দিয়ে জোড়া। ভীষণ আনন্দে ইউরেকা বলে লাফিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে নাচতে ইচ্ছে করে সম্রাজের, কিন্তু সে সেটা করে না, বদলে একটা ট্যাক্সি ধরে। আর ভাবে প্রিয়দর্শীকে কি দারুণ চমকে দেওয়া যাবে বাজনাটার নাম আর তৈরির গল্পের কথা বলে। এই জন্যে তাহলে বাজনাটা সুরে এত শোক, শুনলেই কান্না পায়। নিজে নিজেই হাসে সম্রাজ, ও এতদিনে সফল হলো সে, একদিনেই পাওয়া গেল, দারুণ প্রগ্রেস। প্রিয়দর্শীর বাড়ির সামনে ট্যাক্সি থেকে নামে সম্রাজ, ট্যাক্সিওয়ালাকে ভাড়া মিটিয়ে দিয়ে তাদের বাড়িতে ঢোকে। সকলের সঙ্গে আগের দিন আলাপ হয়েছে। প্রিয়দর্শীর মাকে দেখতে পেয়ে সে জিজ্ঞেস করে, কাকিমা প্রিয়দর্শী আছে? তিনি উত্তর দেন, হ্যাঁ বাবা, ঘরে ঘুমোচ্ছে। সে জিজ্ঞেস করে, ঘুমোচ্ছে এখন? উত্তর আসে, কাল বন্ধুর বাড়িতে কিসব গান বাজনা করেছে সারা রাত, যাও না ডেকে তোলো না, সকাল থেকে কিচ্ছু খাইনি, তুমি যাও আমি আসছি। সম্রাজ হাসে, সত্যিই উড়ন চন্ডি ছেলে। সে প্রিয়দর্শীর ঘরের সামনে গিয়ে দাঁড়ায়, ঠেলে দরজা, দেখে দরজা বন্ধ, আরেকবার ঠেলে, না দরজাটা সত্যি বন্ধ ভিতর থেকে। এবার আওয়াজ করে দরজা ঠকঠক করে, প্রিয়দর্শী, প্রিয়দর্শী শুনছো? আর কত ঘুমোবে, একটা দারুণ খবর আছে। কোনো উত্তর আসে না। কিছুক্ষণ পর আবার দরজায় করাঘাত করে সম্রাজ, বলে, প্রিয়দর্শী, প্রিয়দর্শী উঠে পড়ো। এবার বিরক্ত হয়ে বেশ কয়েকবার জোরে ধাক্কা দেয়, এত ঘুমোয় তো কলিং বেল লাগায় না কেন। আরেকবার ধাক্কা দিতে যাবে সে সময় হঠাৎ তার মাথায় একটা চিন্তা ঢোকে, আচ্ছা প্রিয়দর্শীর সঙ্গে একটা মেয়ের দেখা হয়েছিল না, যার হাতের আঙুলগুলো জোড়া, ওই মেয়েটা কে? সে প্রাণপণে প্রিয়দর্শীর দরজা ধাক্কাতে থাকে, তাকে ডাকতে থাকে, কিছুতেই প্রিয়দর্শীর সাড়া মেলে না। একে একে বাড়ির সবাই জড়ো হয়, তারপর পাড়াপড়শিরা। দরজা খোলে না প্রিয়দর্শী, দরজা ভাঙতে হয়। সম্রাজ্যে সবচেয়ে বেশি অস্থির হয়ে পড়েছিল, ওই মেয়েটা কে, অ্যানি, এও কি হতে পারে, যদি হয় তাহলে তাহলে কি, প্রিয়দর্শী কোথায়, মাথায় কিছুই ঢুকছিল না। দরজা ভাঙার পর সেই ঘরে ঢুকে প্রথম, আর ঢুকেই তার মনে হয়
সমস্ত শক্তি সে হারিয়ে ফেলেছে। তার পায়ের সার চলে যায়, সে ঘরে ঢুকে অজ্ঞান হয়ে পড়ে। তাকে তোলার দিকে কারো হুঁশ থাকে না, প্রত্যেকে তখন দেখছে ফ্যানের আংটা থেকে ঝুলে আছে প্রিয়দর্শিনীর সারদেহ। তার ঘাড় ভেঙে গিয়ে ঝুলছে একটা বিশেষ কোণে। সমস্ত ছবিতেই দেখা যায় মৃতদেহটি ঝুলছে। তার পাশে একটি খাট, খুব নজর করলে বোঝা যায় খাটের পাশ দিয়ে বেরিয়ে আছে যেন পাঁচটি আঙুল, কোনো পাতলা চামড়া দিয়ে জোড়া দেওয়া। না, ওগুলি আসলে একটি তারের বাজনার বাঁকা ঘাট, ঠিক সেইভাবে বাঁকা যেভাবে দোদুল্যমান মৃতদেহটির ঘাড় বেঁকে আছে। সেই তারের বাজনাটি থেকে শুধুমাত্র দুঃখের সুরই বের হয়। বাজনাটার নাম অ্যানি।